দেখেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন দুটি প্রজাতিতে, একটি পুরুষ একটি মহিলা। পুরুষকে আল্লাহ পাক কিছু পুরুষ সুলভ গুণাগুণ দিয়ে সৃষ্টি করেছেন, নারীদেরকে আল্লাহ পাক কিছু নারী সুলভ গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। দুজনের আলাদা আলাদা সৃষ্টিগত কারণ বিজ্ঞান আবিষ্কার করেছে, বিজ্ঞান গবেষণা করে দেখেছে আল্লাহ পাক নারী জাতির মধ্যে একটা হরমোন দিয়েছে, যেই হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। যেই হরমোনের কারণে একজন নারীর মধ্যে নারী সুলভ আচরণ, তার কথাবার্তা, তার শারীরিক গঠন, তার শরীরের ঘ্রাণ, তার বিভিন্ন অবস্থান, তার শরীরের বিভিন্ন আকার আকৃতি প্রকৃতি আচার আচরণ চলন ভলন কথাবার্তা বাচনভঙ্গি রুচি চাহিদা ইত্যাদিকে নারী সুলভভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে। আর পুরুষদেরকে আল্লাহ পাক দিয়েছেন টেস্টোস্টেরন হরমোন, যেই হরমোনটার কারণে একজন পুরুষের মধ্যে তার কথাবার্তা আচার আচরণ চাল চলন বাচনভঙ্গি রুচি চাহিদা এবং তার বিভিন্ন বিষয় পুরুষ সুলভভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং একটা পুরুষ নারীর প্রতি অ্যাট্রাক্টেড, সৃষ্টিগতভাবেই এই অ্যাট্রাকশনটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টিগতভাবেই একজন পুরুষ একজন নারীর প্রতি দুর্বল, একজন নারী আরেকজন পুরুষের প্রতি দুর্বল, এই দুর্বলতাটা সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু আল্লাহ পাক দুর্বলতা সৃষ্টি করেছেন, একজনের প্রতি আরেকজনের আকর্ষণ সৃষ্টি করেছেন, পাশাপাশি আবার একটা রেস্ট্রিকশন মোড একটা সীমাবদ্ধতাও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যে আকর্ষণ আছে চাহিদা রুচি আছে, থাকলেই একজন আরেকজনের কাছাকাছি যেতে পারবে না, একজন আরেকজনকে উপভোগ করতে পারবে না, একটা মোড দিয়ে দিয়েছেন, একটা সীমানা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই সীমানা অতিক্রম যখন হবে তখন সেটা হবে পাপ। আর এই সীমানা এবং নিয়মতান্ত্রিকতার ভিতরে থেকে যখন আপনার এই চাহিদাগুলো আপনি পূরণ করবেন তখন সেটা হবে সওয়াব।